এই লোকটি রিক্সা চালিয়ে দিন শেষে ভালো কিছুই কামায়, কিন্তু তার মনে এতটাই লোভ ছিল যে সে যেটাই দেখে সেটাই কিনতে চায়। এবার তার মনে অটো কেনার ভূত চেপেছে, আর তখনই সে দেখতে পায় একটি মোটা মহিলা তাকে তাজমহল যাওয়ার জন্য ভাড়া করতে এসেছে, এবং এটা শুনে সে ভীষণ খুশি হয়। আর রিক্সা চালাতে চালাতে ভাবতে থাকে যে তার হয়তো এবার অটো কেনা হয়েই যাবে, কিন্তু এদিকে সে লক্ষ্য করে যে তার একটা ভাড়া মারার আগেই অটোওয়ালা তিনবার তাজমহল থেকে ভাড়া মেরেছে। এটা দেখার পর সে আরো লোভ করতে থাকে আর মন খারাপ করে রিক্সা চালাতে থাকে। আর অনেক হাড় ভাঙ্গা কষ্টের পর তাজমহল আসতে পারলে লোকটি ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু প্যাসেঞ্জার তাকে মাত্র 3 টাকা ভাড়া হিসেবে দেয়। এটা পেয়ে লোকটি ভাবতে থাকে 3 টাকায় সে এবার অটো নয় মাইক্রো কিনবে। বন্ধুরা, পার্ট 2 পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দাও।